নবরাত্রি 2022 দ্বিতীয় দিন। নবরাত্রির দ্বিতীয় দিনে মা দুর্গার ভক্তরা মা ব্রহ্মচারিণীর পুজো করেন। একজন মহান সতী এবং দেবী পার্বতীর অবিবাহিত রূপ, ব্রহ্মচারিণী দেবীর আরাধনা ব্যক্তির দৃঢ়তা, ত্যাগ এবং গুণ সংযম বহিঃপ্রকাশ করে। জীবনের কঠিন সময়েও তার মন কর্তব্যের পথ থেকে বিচ্যুত হয় না। দেবী তার ভক্তদের দুর্ভাগ্য এবং ত্রুটিগুলিকে দূর করেন। দেবীর কৃপায় সর্বত্রই সিদ্ধি এবং জয় হয় ভক্তের। হিন্দু মাইথোলজি অনুযায়ী হিমালয় কন্যা পার্বতী বহু বছর, হাজারো হাজারো বছর ধরে কৃচ্ছ সাধনা, সংযমের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে সাধনা করেন মহাদেবকে তার স্বামী রূপে পাবার জন্যে। মা ব্রহ্মচারিণীর সম্মুখ ভাগ সরলতার প্রতীক। তার এক হাতে জপমালা আর অন্য হাতে কমণ্ডলু। মা ব্রহ্মচারিণী, ব্রহ্ম শব্দটির অর্থ হল তপ এবং তার নামের অর্থ হল যিনি তপ করেন, তপ অর্থাৎ সাধনা। কাহিনীতে গেলে তিনি হিমালয়ে জন্মগ্রহণ করেছিলেন। দেব ঋষি নারদ তার চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছিলেন এবং ফলস্বরূপ তিনি ভগবান শিবকে প্রাপ্ত করবার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ায় কঠোর তপ বা তপস্যা অনুশীলন করেছিলেন। এই কারণেই ব্রহ্মচারিণী রূপের সাধনা করলে ভক্তের মনের দৃঢ়তা বৃদ্ধি হয়। দেবীর ব্রহ্মচারিণী রূপের মন্ত্র হল ইয়া দেবী সর্বভূতেষু ব্রহ্মচারিণী রূপেণ সংস্থিতা নমস্তেষ্বৈ 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 নমো নমঃ। এই নবরাত্রিতে দেবী মাহাত্ম্য এবং তৎসহ মন্ত্রোচ্চারণের জন্যে সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির।